উত্তম কুমারের জন্ম হয়েছিল উনিশশো সালের তেসরা সেপ্টেম্বর তার রাশি নাম রাখা হয়েছিল হেরম্ব হেরম্ব চট্টোপাধ্যায় কিছুটা বড় হলে তারপর মামাবাড়ি থেকে তিনি বা তাঁরা চলে আসেন উত্তর থেকে দক্ষিণ কলকাতায় একান্ন নম্বর আহিরিটোলা স্ট্রিট থেকে একদম ভবানীপুরে ছেচল্লিশের এ গিরিশ মুখার্জি রোডের চাটুর্য বাড়িতে অতি পরিচিত একটা বাড়ি তাদের পাড়ায় অভিজাত বাড়ি সেখানে তিনি বড় হতে লাগলেন বড় হবার সঙ্গে সঙ্গে তার জ্ঞান হতে লাগলো নানা রকম তিনি বুঝতে পারলেন যে বংশমর্যাদায় তারা যতটা অভিজাত আর্থিক অনটনে ঠিক ততটাই মধ্যবিত্ত খুব সাধারণ মধ্যবিত্ত পরিবারে তার পুতুল দিচ্ছিল আর তিনি একজন এলেন ডাকনাম নাম খুকি ভালো নাম পুতুল পরিবার মধ্যবিত্ত হলেও যৌথ পরিবার তাই প্রাচুর্য না থাকলেও অন্য কষ্ট ছিল না সাধারণভাবে চলে যেত প্রাচুর্য আর বিলাসের আকাঙ্ক্ষা অবশ্য তাঁদের কারোই ছিল না তার বড় দিদি পুতুলদি দি আর তিনি মা বাবার সঙ্গে থাকতেন তারপরে এলো ভাই বরুণ তারপর তরুণ তিনি তো মহা খুশি খেলা করেন সকল ভাই বোনেরা একসঙ্গে এইসব সেই উনিশশো একত্রিশ সালের কথা বাড়িতে সবাই মানিয়ে গুছিয়ে খুব ভালোভাবেই চলতে পারতেন বিশেষ করে তার মা খুব অল্প বয়সে তার মা বাড়ির বউ হয়ে এসেছিলেন অন্য বাড়ির মেয়ে এ বাড়ির বউ হয়ে এসে নিজেই নিজেকে মানিয়ে নিয়েছিলেন মানিয়ে নিয়েছিলেন এমনভাবে যে সবাই বলতো বউ তো নয় যেন সাক্ষাৎ লক্ষ্মী এসব কথা জ্ঞান হবার পর পর্যন্ত তিনি শুনেছেন তাই বাবা মার শিক্ষা থেকে তারা কেউই নিজেদের সরিয়ে আনতে পারেননি সে ভাবনাও তাদের আসেনি মধ্যবিত্ত ঘরে জন্মেছিলেন বলে তার মনে কোনো ক্ষোভ ছিল না দুঃখ ছিল না গর্বই ছিল যা পেতেন তাতেই সন্তুষ্ট থাকতেন অর্থ সংকট ছিল বটে মেট্রো সিনেমার এক সাধারণ অপারেটর তার বাবাকে তিনি ছিলেন সাতক্ষী চট্টোপাধ্যায় তাকে দিনের চব্বিশ ঘন্টার মধ্যে প্রায় আঠারো ঘন্টা পরিশ্রম করতে হতো ঠিকই কিন্তু কোথায় যেন একটা শিল্পী সুলভ মন লুকিয়ে থাকত তাঁদের তাদের মানে তার জ্যাঠামশাইয়ের কথা বলছেন কাজ থেকে ফিরে এসে তাই বাবা জ্যাঠামশাই সবাই আনন্দে খুশিতে ঝলমল করে উঠতেন হাসি ঠাট্টা হতো গল্পের আসর থিয়েটারও হতো শখের থিয়েটারের একটা দল ছিল বাড়িতে নাম ছিল সুরহৃদ সমাজ যাত্রা গানের দল আজকের মতো এতটা থিয়েটারের প্রভাব তখন ছিল না প্রভাব ছিল যাত্রা গানের পাড়ার মধ্যে মাঝে মাঝে যাত্রার আসর বস্তু সেই যাত্রায় একদিন উত্তম কুমারের খুব ভালো লাগলো তারপর কী থেকে কী যেন হয়ে গেল তার কিশোর মনের ওপর যাত্রা থিয়েটারের ছায়া এসে পড়লো